হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন আমরা রয়েছি ডোমজুড়েরই ইস্কন মন্দিরে। এই সেই ইস্কন মন্দির, চলুন আপনাদেরকে নিয়ে যাব ভেতরে, দর্শন করাবো ভগবানের। মন্দিরে গেট দিয়ে প্রবেশ করি। এখান থেকে আমরা 10 টাকার টিকিট সংগ্রহ করে নিয়ে আমাদের গাড়িটি যথাস্থানে পার্কিং করে দিলাম। আর এইখানেই জুতো রেখে এখান থেকে পুজোর প্রসাদ সামগ্রী কিনতে পারেন। কিনে তারপর ধীরে ধীরে এগিয়ে যাবেন মন্দিরের দিকে। ওটা হচ্ছে মূল মন্দির, যেই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ইস্কনের মন্দিরের ভেতরটায়। বন্ধুরা, তবে আর দেরি কেন? ছুটির দিন হোক কিংবা উইকেন্ড, যে কোনো একদিন চলেই আসুন সপরিবারে এই ডোমজুড়ির ইস্কন মন্দিরে, যে মন্দিরটি তৈরি হয়েছে পুরীর মন্দিরের আদলে। এখানে খুব আরামেই আপনারা বাইক কিংবা চার চাকা নিয়ে আসতেই পারেন। বাইক ও চার চাকা রাখার জন্য রয়েছে সুব্যবস্থাও। তো চলে আসুন যে কোনো একদিন ভগবানের শ্রীচরণে। রাধে রাধে হরে। ভগবান রাম সীতার মূর্তি, সঙ্গে লক্ষ্মণজি আর পবনপুত্র হনুমানজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, কি করে আসবেন আপনারা ডোমজুড় মন্দিরে আর কিভাবে পাবেন ভোগ প্রসাদ, সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর তোমরা যারা পুরনো, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আছি আমরা মন্দিরের গর্ভগৃহে। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় সদ্য পুজো চালু হয়েছিল। সমস্ত ঠাকুরমশাইরা একে একে পুজোর জন্য সব জগজ্জন্ত করছিলেন, তার সঙ্গেই তালে তাল মিলিয়ে চলছিল ঠাকুরের পূজা। কখনো ধূপ দেখানো, কখনো চামড় দিয়ে ঠাকুরকে দেখানো, কখনো পাখা দিয়ে খাওয়া দেওয়া, একের পর এক পুজো চলতে লাগলো। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুন্দর অপূর্ব দৃষ্টি উপভোগ করতে লাগলাম। আপনাদেরকেও দেখাই সেই পুজো। মূল মন্দিরের উপরটাতে শ্রীকৃষ্ণ ও রাধার বিভিন্ন লীলার দৃশ্য সুন্দরভাবে একে এক করে আঁকা ছিল, যেগুলো দেখতে দেখতে আমরা সেই ছোটোবেলার শ্রীকৃষ্ণর যে সিরিয়াল হতো রামানন্দ সাগরে, তার মধ্যেই হারিয়ে যেতে থাকলাম। আবার দেখে থাকলাম ভগবান শ্রীকৃষ্ণের পুজো। প্রচুর ভক্তবৃন্দ জড়ো হয়েছিল এই পুজো উপলক্ষে। অন্যান্য ইস্কনের মতন এখানেও ভোগের ব্যবস্থা রয়েছে। স্ক্রিনে আপনাদেরকে প্রসাদের কুপন পাওয়ার জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে ফোন করে আপনারা অগ্রিম কুপনের জন্য বলে রাখতে পারেন। যদি আপনারা একসঙ্গে অনেকজন যান, তাহলেও এই নাম্বারে ফোন করে আগাম জানিয়ে কুপন সংগ্রহ করতে পারেন। এটি ছিল শ্রী পৌবাদ ছিলের একটি মূর্তি, যা মূল মন্দিরের পাশেই রাখা ছিল এবং এক ভক্ত ফুল দিয়ে তার সিংহাসনটি সাজিয়ে দিচ্ছিলেন। মন্দিরের মুখ্যদ্বারের পাশেই একটি ছোট পুকুর মতন রয়েছে, যেখানে আপনারা চাইলেই 15 টাকার বিনিময়ে বোটিংও করতে পারেন। আর মন্দিরের গেটের উল্টো দিকেই রয়েছে গরুড়দেব, তার নিচে বিরাজমান স্বয়ং স্বয়ম্ভু, অর্থাৎ আমাদের আরাধ্য দেবতা মহাদেব, আর সাথে আছেন পবনপুত্র হনুমানজি। মন্দিরের উপর থেকে কুপন সংগ্রহ করার পর, অথবা যদি আপনার কাছ থেকে আগে কুপন সংগ্রহ করা থাকে, ঠিক এই নিচটাতেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা রয়েছে। আর সংখ্যা যদি ভক্তবৃন্দ কম থাকে, তাহলে উপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। মূল মন্দিরে প্রবেশ করার আগেই ডানাতে পড়বে একটি সুন্দর বাগান, যেখানে কতগুলি রাজহাঁসের প্রতিকৃতি বা মডেল বলতে পারেন রেখে একটি দারুণ সিনারি তৈরি করা হয়েছে। আপনারা চাইলেই পাশ দিয়ে রাস্তা আছে, চারপাশটা একবার ঘুরে দেখতে পারেন। আমরাও এর ভিতরে প্রবেশ করে চারপাশটা ঘুরে দেখতে লাগলাম।
যা এক কথায় খুবই অপূর্ব এবং সুন্দর। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। তাই না চাইতেই খসে গেল পকেট থেকে টাকা। এটা পছন্দ? রামা বলি এখন নিজের পয়সা কিনবো না, লাস্টে যাবো কেউ পড়িয়ে দেবে। এগুলো মোটামুটি 550 করে, তাই তো? আর এই উপরে যে অন্যগুলো ঝুলছে 100 টাকা করে। হ্যাঁ, আর ছেলেদের কোনো এ নেই, মানে জামা পাঞ্জাবি টাঞ্জাবি রাখেন না? না, হতুয়া হতুয়া বাবু, দেখো পরে দেখো কেমন লাগে। তো বন্ধুরা, আজকে এই ছিল ইস্কনের ভিডিও। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।